বাজে চারটে, বলেছিলাম যে ভোরবেলা উঠবো, তো ভোরবেলা উঠে পড়েছি একেবারে চারটের সময় উঠেছি। তো উঠে পুরো রেডি হয়ে গেছি, চান ফান করে নিয়েছি। তো এখন আমাদের হচ্ছে মঙ্গল আরতি হচ্ছে, মঙ্গল আরতি হওয়ার পরই আমরা বেরোবো। আমাদের গাড়ি বলা হয়ে গেছে, গাড়ি আসছে, তো গাড়ি এলেই আমরা সবাই উঠে পড়ব। আর আমাদের পুচকু এই ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে ওদিকে, একজন ঘুমোচ্ছে, দুইজন ঘুমোচ্ছে, এরাই দুইজন শুধু ঘুমোচ্ছে, নাহলে আর সবাই উঠে পড়েছে এটাই। চলুন মঙ্গল আরতিতে যোগদান করি, তারপর আমরা বেরোব। বিশ্বেশ্বর ভোলানাথ কি জয়, কাশী বিশ্বনাথ কি জয়, পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়, বৈষ্ণব চূড়ামণি শঙ্কর ভোলানাথ কি জয়, বিদায় গৌর মানন্দে। এখানে লীলা চলে যাহা তত্ত্ব রয়েছে, এখানেও সেই রকমই বিশাল এক একটা তত্ত্ব রয়েছে। এর প্রত্যেকটা এই যে যা প্রকোষ্ঠ যা দেখতে পাচ্ছেন, সব এক একটা এই উড়িষ্যা রাজ্য, বিভিন্ন রাজ্যে সব এক একজন দেবদেবী এনারা এখানে এসে অবস্থান করেছে। এরা কাদের দ্বারা? না, সাধক যখন এখানে এসেছে, সাধকের মাধ্যম দিয়ে দেব দেবী বা দেবতারা সাধককে বলেছে, যদি আমার ভজন করতে হয় তাহলে চলো ওই জায়গায়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভুবনেশ্বর, আর ভুবনেশ্বরের এই ভুবনের ঈশ্বর হলো শঙ্কর ভোলানাথ, মানে পরিচালনার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে। তাই সেই ভোলানাথের
উনি হলেন এক তত্ত্বে, এক তত্ত্বে না বিশেষ তত্ত্ব, উনি হলেন বৈষ্ণব চূড়ামণি বা উনি একজন নিষ্কিঞ্চন ভগবানের অতি প্রিয় ভগবানের অবতার। একদিক থেকে উনি হচ্ছে বৈষ্ণব এবং সব দিক থেকে তিনি কামনা বাসনা শূন্য হয়ে গোবিন্দের পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী, আর ত্রিপুরারী এক নাম হলো ভগবান ভোলানাথের এক নাম ত্রিপুরারী, বুঝতে পারলেন? তাহলে ইনারা কেন এলেন না? ইনারা বললেন যদি গোবিন্দের কৃপা পেতে হয় বৃন্দাবনে আজও গোপেশ্বর মহাদেব, মানে কি যদি ওনারা ভগবানের লীলায় যোগদান করতে হয় তার কৃপা যদি পেতে হয় যোগমায়া এবং গোপেশ্বর মহাদেবের কৃপা ছাড়া বৃন্দাবনের কোনো লীলাতে যোগদান করা এবং বৃন্দাবনের যে তত্ত্বাবলী রয়েছে সেই তত্ত্বাবলীতে আমাদের মন চিত্তকে নিবেশিত করা যাবে না, তাই ভোলানাথের কৃপা একান্ত প্রয়োজন। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ, যে কাশীধাম বেনারস, সেখানের যে ভোলানাথজি রয়েছেন যে তিনি আর ইনি এক। উড়িষ্যা প্রদেশে তিনি এসেছিলেন, এখানে অবস্থান করেছেন কেন, জগন্নাথ ক্ষেত্রে ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য তিনি যখন যাচ্ছেন এখানে বসে তিনি জগন্নাথের তপস্যা করেছেন, সেই জগন্নাথই আবার ভগবান বিষ্ণুরূপের পাশে রয়েছেন। তা উনি এখানে বসলেন, আর সাধকগণ ওনার যারা ভক্ত ছিলেন তেনারা বললেন প্রভু আপনি যখন এখানে অবস্থান করলেন তা এই জায়গা তো আর অন্যরূপে থাকতে পারে না, আমরা যদি নীলাচল যেতে না পারি আপনি এখানে আমাদের থেকে কৃপা করুন। তাই এনারই প্রতিভু, তিনি লিঙ্গ রাজরূপে এই যত পৃথিবীতে লিঙ্গ আছে ওনার পুজো হয় সব থেকে বড় ভেতর এই তপস্যা আছে ভেতর, কিন্তু ওখানে আগে কাছাকাছি যেতে দিতেন ফুল চন্দন দিতে দিতেন, কিন্তু এখনকার নিয়মাবলী অনুযায়ী তাদের সংবিধান ঘিরা আছে কাছে আসতে কাঠ দিন তাই কারণে সুরক্ষা তারা দিতেছে তাদের সিস্টেমেটি, কিন্তু আমরা যেখানে এসেছি আমাদের সব থেকে সব জায়গার সার কথা হলো কৃষ্ণ বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম, তাই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বলো সর্বশ্রেষ্ঠ, তাই সর্বশ্রেষ্ঠ বস্তু বলেন ভোলানাথজি। আমরা এখানে এসেছি আসার পরে ওনার কাছে একটু কৃপা চাইব। Thank you.
পাশে রয়েছে বিন্দু সরোবর, ব্রহ্ম সরোবর। এই সরোবরের পাশে বসে বসে ওনারা অনেক সাধক বা এখানকার যেনারা পণ্ডা রয়েছেন ব্রাহ্মণগণ পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করে, এখানে যদি কেউ তর্পণ করে শ্রাদ্ধ করে তার পিতৃপুরুষগণ যে ভগবৎলোক প্রাপ্তি হয় এতে কোনো সন্দেহ নেই। তাই এখানে আপনাদের মতো পণ্ডারা সব বসে শ্রাদ্ধ ক্রিয়াদি করা, কিন্তু আপনারা যে সময় হাতে নিয়ে আসছেন করতে গেলে যে মন্ত্র বা যে ক্রিয়া সে প্রস্তুতি পর্ব রয়েছে যেটা আমাদের লোকের পুজোকে দিয়েছে কোথায় শেখা দেওয়া হয়েছে। এই কারণে এখানে সারা বিশ্বে কোনো জায়গায় আমি বলেছিলাম সব পাবার কি করেছে না বেরিয়েছিল না খুঁজে বাড়ি বার এই সারা পৃথিবীতে কোনো জায়গায় শঙ্কর ভোলানাথজি অন্নভোগ হয় না, এইখানটাতে হয়। এখানে আগে ভগবান বিষ্ণুর ভোগ হবে, এই ভোগটা ভোলানাথের কাছে যায়, ওখানে ভোলানাথের ভোগ হওয়ার পরে বাজারে এই পাশে বাজার আছে, ভক্তরা সেই প্রসাদ কিনে প্রসাদ পায়। তা আমরা যার একটা প্রসাদ পেতে পারি কৃপাপ্রসাদ প্রার্থনা করো, আর আমাদের তো প্রভু কৃপাপ্রসাদ আমাদের প্রভু যে প্রসাদ চাই হোক ভগবানের কাছে কল্পনা করে যাবো জন্মে যেখানেই জন্ম হোক না কেন প্রভু যেখানে লীলা থাকবে সেই লীলার কাছাকাছি যেন পৃথিবীতে আসতে পারি এই প্রার্থনা জানিয়ে আমরা তাই একবার এখানে একটা প্রণাম দিয়ে